কিছু ছেলেপেলে অনেক না কিছু ছেলেপেলে আছে তারা সন্ত্রাস কায়েম করার চেষ্টা করে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে এখানে ওয়ার্ড কাউন্সিলর আছেন মাননীয় মেয়র মহোদয় আছেন মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে ঠিক আছে নমস্কার আসলে আমি খুবই অভিভূত আমার ধারণা ছিল না এখানে এত সুন্দর একটি পরিবেশন হতে পারে যেটি আসলে বাস্তব না আসলে হয়তো মিস করতাম আজকে 21 ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী অনেক প্রোগ্রাম ছিল তারপর আমি বলবো ভগবানের অশেষ কৃপা তিনি কৃপা করে এই পবিত্র স্থানে এনেছেন এই জন্য ঠাকুরের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আসলে আমাদের এই ইতিমধ্যে আমাদের রানা ভাই বলেছেন আমাদের আমি এক আরেকটি বিষয়ে খুবই অভিভূত হয়েছি আমার অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার তিনি কিন্তু আমাদের গাজীপুর জেলার কেন্দ্রীয় মন্দিরের উপদেষ্টা আমি এখানে এসে দেখলাম যে উনি এই কীর্তন কমিটির সভাপতি এই বিষয়টা আমার জানা ছিল না আমি খুবই অভিভূত আসলে এমনিভাবে এই আমাদের যে জাগতিক জগতে যে শ্রেষ্ঠ কর্ম সেটি হচ্ছে হরিনাম এমনিভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এই মানুষকে আমি দেখেছি বিভিন্ন সময় খুবই নিবৃতে সে ধর্মচর্চা করে এটি কিন্তু আসলে সঠিক পথ ধর্মচর্চা ধর্মের প্রতি আনুগত্য নিবৃতেই করতে হয় সেটি আসলে সফলতা পাওয়ার সবচেয়ে বড় মাপকাঠি যা হোক রিপন কাকু রয়েছেন ইতিমধ্যে আমাদের অত্যন্ত প্রিয় আমাদের রানা ভাই কথা বলেছেন আমাদের নিখিলদা রয়েছেন আমাদের এরশাদ ভাই রয়েছেন সাজান ভাই সহ তো আপনাদের মাঝে এই কালাকুর এলাকার সকল ভক্তবৃন্দদের সমন্বয়ে 16 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শেষে আজকে ভগবানের অষ্টগান লীলা কীর্তন হচ্ছে তো আজকে আমার পরম সদ্য অনেক মায়ের এখানে উপস্থিত রয়েছেন পিতৃতুল্য মুরব্বীরা বাপ ভাইরা রয়েছেন আমি বলবো এই আপনাদের যেই লীলা কীর্তন শ্রবণ করছিলেন সেই শ্রবণ করতে যে আমরা এই কথা বলার জন্য দাঁড়িয়েছি আপনাদের যে ধ্যানে ভগ্ন ভঙ্গ হয়েছে এজন্য আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি আপনাদের সন্তান বা ছোটো ভাই মনে করে আমাদেরকে ক্ষমা করবেন আসলে এই এলাকাটি অত্যন্ত অবহেলিত তাই আমরা মনে করছি আমরা সারা গাজীপুরে আমরা চেষ্টা করছি আমাদের সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমাদের শ্রদ্ধেয় মায়েরা বোনেরা আমাদের পিতৃতুল্য মুরব্বীরা বাপ ভাইরা যেন একটি নিরাপদ শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ যেই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে আমরা সকলের জন্য একটি নিরাপদ আবাসভূমি তৈরি করতে চাই আজকে আপনারা এই কীর্তন কমিটি এখানে যে হরিবাসর সাজিয়েছেন ইতিমধ্যে আমাদের উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ লীলা কীর্তনিয়া অনেক জায়গায় ওনার সাথে আমার দেখা হয়েছে ওনার যে লীলা কীর্তন পরিবেশন অত্যন্ত শ্রুতি মধুর পৃথিবীতে আসা পৃথিবীতে এসে আমাদের যেই কর্ম সেই কর্মগুণেই কিন্তু আমাদেরকে আবার সেই ভগবানের শ্রীচরণে স্থান নিতে হবে তাই আমি বলবো মানব জন্ম কিন্তু একটি দুর্লভ জন্ম সেই 64 লক্ষ জনি ভ্রমণ করার পর এই সৃষ্টির সেরা যে মানুষ হিসেবে কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে আসা আমার অনেক শ্রদ্ধেয় মায়েরা রয়েছেন আমরা এই পৃথিবীতে আসা সমাবেশে যারা উপস্থিত আছেন মা বোনেরা এবং আমার শ্রদ্ধেয় মুরব্বী যারা আছেন সবার প্রতি আমার রইল বিনম্র শ্রদ্ধা আদাব নমস্কার মুসলমান ভাই যারা আছেন সালাম রইল তাদের প্রতি কারণ আমি এতই আবেগপ্লুত এই অনুষ্ঠানটা দেখে যে একটা ভক্তিমূলক অনুষ্ঠান কত গভীর হতে পারে আমি জাস্ট আধা ঘন্টার উপরে এখানে উপলব্ধি করলাম আমার সাথে যে আমার ভাইও আছে সঞ্জিত মল্লিক বাবু ও আমায় বোঝাতে ছিল আমি যে জিনিসটা জানতে চাই আসলে মূল জিনিসটা হলো যে ধর্ম এটা আমাদেরকে মানুষ থেকে মানুষ আলাদা করে ধর্ম কিচ্ছু না মানব ধর্ম আমরা মানুষ আমরা মানুষের প্রতি সহনশীল থাকব আমরা মানুষের সাথে চলব আমরা কারো কোনো ক্ষতি করবো না এটাই আমাদের ধর্ম আরেকটা জিনিস হলো আমি বলি আমি ছোটোকালে মা হারিয়েছি অনেক ছোটোকালে আসলে মায়ের আদরটা আমার মনে নেই এখানে মা যারা আছেন তাদের প্রতি আমি বলি শ্রদ্ধা রেখে বলি যে আসলে মা কী জিনিস আমি জানি না তো অনেক ছোট বাবাও বেশ আমি যখন মাঝাই বয়স তখন বাবা মারা যায় তো আমি সবাইকে বলবো যে আপনারা মাকে কেউ অবহেলা করবেন না অনুরোধ দুটো পায়ে হাত দিয়ে বলি যে মা মা মার তুলনার হয় না আমরা মাকে কষ্ট দিব না আমরা সবাই তো রাজি তো আমরা মাকে কষ্ট দিব না আমরা মাকে কখনোই কষ্ট দিব না তো এই একটা ভক্তিমূলক অনুষ্ঠান একটা সুন্দর পরিবেশ এখানে সবাই একটা ভালো পরিবেশে আছেন আত্মসমালোচনা নিয়েছেন মানুষ কি আমরা মানুষ কি করা উচিত এটা শুনতেছিলাম তো আসলে এখন কথা ভালো লাগবে না আমরা কথা দীর্ঘায়িত করব না তবে আমি আসার সময় দেখলাম যে রাস্তাটা অনেক খারাপ আমার বাসা এই 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি এটা 13 ওইটা 14 তো যেহেতু কালাকুটটা একটা ব্যাকওয়ার্ড প্লেস
এটা এরকম একটা জায়গায় ছিটমহলের মতো প্রচণ্ড অবহেলিত। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি জানি আপনাদের এখানে অনেক কিছু ছেলেপেলে, অনেক না কিছু ছেলেপেলে আছে, তারা সন্ত্রাস কায়েম করার চেষ্টা করে। সবার কাছে অনুরোধ থাকবে, যদি এরকম ভায়োলেন্স সৃষ্টি করে, কেউ যদি আপনাদেরকে নিষ্পেষিত করতে চায়, আপনাদেরকে যদি কোনো ভয় হুমকি দেখায়, অনুরোধ, দয়া করে বাইন্দা আমার একটা খবর দিবেন। এখানে এই অরাজকতা চলবে না। আমরা মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের মালিক। যারা আমাদের, যারা এসপিডিসি মেয়র বলেন, কাউন্সিলর বলেন, আমাদের সহকারী, আমরা তাদেরকে বানাইছি আমাদের দেখার জন্য, তারা আমাদের বস না। আমরা যারা বাসি, আমরা জনগণ, আমরা জনগণ দেশের মালিক, এটা খেয়াল রাখবেন। রক্ত চক্ষু রঙাবে, চোখ রাঙাবে, ভয় দেখাবে, এটার ভিতরে আপনারা থাকবেন না। আজকে আমি কালাকুর বলে গেলাম, যদি এরকম করার চেষ্টা করে ওরা বানবেন, আমার খবর দিবেন, তারপর আমি ব্যবস্থা নেব। আর রাস্তা যেটা হয়েছে, এটা 3 মাস আগে এটা মাপা হয়েছে। এখানে যে আমাদের ইঞ্জিনিয়ারও আছেন এই জায়গায়, আপনাদের রাস্তাটা 30 ফুট দেওয়া হয়েছে, যেহেতু নদীর পার, অনেক প্যালাসেটিক এবং অনেক সময়ের ব্যাপার। তো এই জন্য আপনারা যারা রাস্তার কাছে আসেন, তারা সাহায্য করবেন। রাস্তাটা যেহেতু বড় হবে, মাটি নিতে হবে, এটা আমরা বিশেষভাবে অনুরোধ করব। এবং কিছুদিন, জানেন যে আপনার ইটা হাঁটা রাস্তাটা হচ্ছে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে, 40 ফুট রাস্তা, তো এইটাও রাস্তাটা প্রশস্ত করবো। কালিয়াকুড়ি, এই কালাকুর যেটা আছে, ইনশাল্লাহ এক সময় উন্নতি হবে মালিকের ইচ্ছায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, ভালো থাকবেন। মন্দিরের ব্যাপার যেটা হয়, এখানে ওয়ার্ড কাউন্সিলর আছেন, মাননীয় মেয়র মহোদয় আছেন, আপনারা, আমরা, আমি তো এলাকারই ছেলে, আমি 13 নম্বরের ছেলে, যে মন্দিরের যে কথাটা বলছেন বা শ্মশানের কথাটা বলছেন, চলেন আমরা একসময় যাই, এবং এটা হবে, আমি বিশ্বাস করি যেটা হবে, এবং খুব শীঘ্রই হবে। এটা আসলে আমি কথা দেওয়ার কেউ না, আমিও আপনাদের সাথে যাব, এবং এইটা বলতে পারি যে হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।